মন্ত্রী সুধাংশু দাসের সামাজিক মাধ্যমে মন্তব্যকে ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। উঠে পড়ে লেগেছে কংগ্রেস, কেন হিন্দুদের দেবদেবী কিংবা মন্দির নিজেদেরকে রক্ষা করার কথা বললে তাতে ক্ষিপ্ত কংগ্রেস। হিন্দু হয়ে হিন্দুদের পক্ষে বলতে পারবে না, হিন্দু বিদ্বেষী মনোভাব নিয়ে উঠে পড়ে লেগেছে কংগ্রেস। হাতে কালো পতাকা নিয়ে একজন মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখায় তারা। উল্লেখ্য, সম্প্রতি সামাজিক মাধ্যমে মন্ত্রী সুধাংশু দাস লিখেন, আমার মনে হয় হিন্দুদের দেবদেবীর পূজা করার কোনো নৈতিক অধিকার আর নেই, কারণ যে জাতি বিধর্মী জিহাদিদের আগ্রাসনের হাত থেকে তার আরাধ্য দেবতার মন্দির ও মূর্তি বাঁচাতে পারে না, তারা নিজের ধর্মের চরম অপমান দেখেও প্রতিবাদ করতে এগিয়ে আসে না, তার আবার কিসের ধর্ম কিসের পূজা পাঠ। দিকে দিকে হিন্দুদের মন্দির ভাঙচুর হচ্ছে আর আমরা সবাই নিরপেক্ষতার রস পান করে রাজনীতি করছি। হিন্দু, এটা তোমার লজ্জা, তোমার চূড়ান্ত ব্যর্থতা। এইখানে কোথায় লেখা আছে যে যারা এই কাজগুলি করেছে অন্য ধর্মের লোকেরা করেছে? কোথাও এই কথা লেখা নেই। তিনি লিখেছেন, আমাদের আরাধ্য দেবতার মন্দির ও মূর্তিকে আমাদের রক্ষা করতে হবে। তার মানে এই না যে অন্য কোনো ধর্মের উপর আক্রমণ করে বা অত্যাচার চালিয়ে আমাদের আরাধ্য দেবতার মন্দির ও মূর্তিকে রক্ষা করতে হবে। তার মন্তব্যের একটাই উদ্দেশ্য ছিল, এই জঘন্য কাজগুলি যারাই করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে, আমাদেরই আমাদের দেবদেবীকে আমাদের রক্ষা করতে হবে। কিন্তু কিছু অতি উৎসাহী কংগ্রেস কর্মী মন্ত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা বিশ্লেষণ করে তা নিয়ে রাজ্যের শান্তির পরিবেশকে নষ্ট করার প্রয়াস চালাচ্ছে, কখনো সাংবাদিক সম্মেলন করে আবার কখনো হাতে কালো পতাকা নিয়ে। বুধবার মন্ত্রী সুধাংশু দাস যখন বিধানসভায় যাচ্ছিলেন, ঠিক সেই সময় একদল যুব কংগ্রেসের কর্মী হাতে কালো পতাকা নিয়ে মন্ত্রী সুধাংশু দাসকে দেখাতে থাকে। মন্ত্রী গাড়ি থেকে নেমে এসে তাদের কাছে এসে জানতে চান কেন তাদের এই বিক্ষোভ। তাদের বক্তব্য, তিনি নাকি সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য করেছেন। তখন তিনি বলেন, আমি আমার বক্তব্যে হিন্দু মুসলিম নিয়ে কোনো মন্তব্য করিনি, কোথাও সেই মন্তব্য মুসলিমদের কথা উল্লেখ নেই। সেখানে উল্লেখ ছিল হিন্দুদের দেবদেবীদের হিন্দুদেরকে রক্ষা করার কথা। পাশাপাশি এই দিন তিনি যখন বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে যখন কথা বলতে চাইলে তখন তাদের বক্তব্য ছিল, এটা বাংলাদেশ নয়, এটা ত্রিপুরা। তাদের বক্তব্য, ত্রিপুরা থেকে হিন্দুদের পক্ষে কোনো কথাই বলতে পারা যাবে না। তো আপনাকে স্বাগত জানালাম, আপনি আমাকে কালো পতাকা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন, এটা কংগ্রেস দলের সিদ্ধান্ত, আমি আপনাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। আমি এটা বলবো, আমার পোস্টে কোথাও কোনো মুসলিম কিংবা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে এক লাইনও লেখা ছিল না। প্লিজ অ্যালাউ মি আপনার মধ্যে যদি এটা নাই ছিল, এখন আপনি হিন্দুদের জন্য কথা বলেন, তাহলে আপনি পোস্টটা কেন ডিলিট করলেন? পোস্টটা ডিলিট করে দিয়ে ডিলিট দ্য পোস্ট। ইয়েস, আমরা এই সংস্কারে বিশ্বাস করি, গার্জিয়ানরা যখন কিছু বলে তো এটাকে মানতে হয়। আমার এক দুজন গার্জিয়ান আমাকে বলেছে যে সুধাংশু আপাতত এটাকে ডিলিট করো। এটা আপনার কাছ থেকে আশা করছি, যেহেতু আপনি কংগ্রেসের কর্মী, আপনি যেহেতু হিন্দু, সালমান খুরশিদ বলেছে হিন্দু যারা তারা আতঙ্কবাদী এবং আইএসআইএস এবং বোকো হারামের মতো টেরোরিস্ট। আমি সবচেয়ে প্রথম আমি ত্রিপুরাকে এটা আপনার কাছ থেকে যেতে চাই না। আমি আপনার কাছে আশা করছি, আমি এক নম্বর ত্রিপুরাকে হিংসার দিকে নিয়ে যেতে চাই না। আমি আগে আমার নিজের ঘর ঠিক করব। আপনি আপনার কথাটা বলেছেন, আমি নিজের ঘর ঠিক, আপনি আমি আপনি আপনার কথা বলেছেন, আমি ত্রিপুরাতে আমি অশান্তি আনতে চাই না। আপনি বলছেন আপনি হিন্দু তো? হ্যাঁ, কলকাতার মেয়র, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছে যারা হিন্দু ধর্ম হয়ে জন্ম, যারা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেনি, এটা তাদের দুর্ভাগ্য। আপনি ত্রিপুরার মিনিস্টার, যারা মুসলমান হয়ে জন্মায়নি, এটা তাদের দুর্ভাগ্য। ত্রিপুরার মিনিস্টার, আপনি কংগ্রেস কর্মী হিসেবে এটা প্রতিবাদ করেন 100 বার, কিন্তু আপনি ত্রিপুরার মিনিস্টার, ত্রিপুরা রাজ্য, আমি ত্রিপুরা কংগ্রেস বলছি যে অশান্তি করবেন না। সহযোগিতায় যেভাবে একাংশ রাজনৈতিক মহলের দাবি, কংগ্রেসের হাতে রাজনীতি করার মতো এখন আর কিছুই নেই, তাই তারা এই মন্তব্যের ভুল ব্যাখ্যা করে রাজ্যে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করে রাজ্যের মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। যখন তাদের নেতা রাহুল গান্ধী যখন বলছে দলিত বা আদিবাসী কথা বলছে, সেই সময় তাদেরই কর্মী রাজ্যে একজন তফসিলি সম্প্রদায়ের মন্ত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা করে তাকে বিপাকে ফেলার চেষ্টা করছে একাংশ মহলের দাবি। যদিও কংগ্রেসের এই হাস্যকর রাজনীতি নিয়ে কেউ পাত্তা দিতে নারাজ, আবার কেউ কেউ বলছে হঠাৎ কেন কংগ্রেসের হিন্দু বিদ্বেষী মনোভাব নিয়ে একজন মন্ত্রীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তার পেছনে কি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, নাকি রাজনীতিতে তাদের অস্তিত্ব জানান দিতে এই কর্মসূচি? ব্যুরো রিপোর্ট, আর ইনিংস।